এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কফি আপনি আপনি এই কাজগুলো কেন করছেন? আমি সরি, আপনি আপনাদের বাড়ির অতিথি। আমি এই বাড়ির অতিথি হিসাবে এসেছিলাম, কিন্তু এখন তো আমি আমার বন্ধুর জন্য করছি। বন্ধুর জন্য কি আমি এটুকানিও করতে পারি না? দেখুন, আপনি বন্ধুর সাথে কফিটা খেতেও পারেন, ফেরতও দিয়ে দিতে পারেন। খাচ্ছি, শুধুমাত্র একটা রিকোয়েস্ট আছে, আপনি আপনি প্লিজ আমার বন্ধু হওয়ার চেষ্টা করবেন না। বারণ করছেন? হ্যাঁ, বারণ করছি, বারণ করছি। কারণ কারণ বৃষ্টি বলতো নাকি নাকি আমার বেস্ট ফ্রেন্ড। একটা প্রশ্ন করব, দাঁড়ান, দেখুন আমার মনে না একটা খটকা আছে, তাই জন্যই কিন্তু আপনাকে আমি প্রশ্নটা করছি। কিন্তু উত্তর দেওয়া বা না দেওয়া পুরোটাই আপনার ব্যাপার। আপনি যখন দেখলেন আপনি বৃষ্টিকে ভালোবাসেন, তাহলে আসল বিয়েটা কেন করলেন না? না না, মানে আমি পুরোটাই এই বাড়িতে এসে শুনেছি। আসলে আসলে আমি ভাবিনি যে আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো, তাই বাড়িতে বিয়ের কথা এড়ানোর জন্য আমি কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলাম। কিন্তু বৃষ্টি আমাকে ভালোবাসতে শিখিয়ে দিয়েছিল। যখন বুঝতে পেরেছেন যে আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, তাহলে আসল বিয়েটা কেন করলেন না? আসলে কি জানেন তো, আমি আমি জানতাম না যে বৃষ্টি আমাকে ভালোবাসে কিনা। সেটা সেটা জানার জন্যই ওকে বাইরে নিয়ে যাব। বৃষ্টি বাইরে যেতে চাইনি, আমি আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম, তাই জন্যই আমার নিজের ওপর মাঝে মাঝে খুব রাগ হয়ে যায়, রাগ হয়ে যায় এরকম কেন করলাম। আচ্ছা, আপনি ওনাকে বাইরে নিয়ে গেছিলেন প্রপোজ করার জন্য, তাই নাকি? কি হয়েছিল তারপরে? আপনি জেনে কি করবেন? বন্ধুকে জানবো। বলুন না কি হয়েছিল। আমি আমি অন্য কোথাও যেতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি বললো বোলপুর যাবে। আমিও বললাম ঠিক আছে, ভাবলাম যে বোলপুরই যাই। প্রপোজ করেছিলেন? আমরা দুপুর দুপুর পৌঁছে যাই। আমি সব কিছু আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিলাম। বৃষ্টিকে বলেছিলাম যে হোটেলের যে মালিক সে আমার পূর্ব পরিচিত, আমার ক্লায়েন্ট, আর সে আমাদের অনারে আমাদের অনারটা পার্টি দিয়েছে। আর তারপর বাড়িবে বৃষ্টি। এতদিন যখন অপেক্ষা করল না, আর একটা দিন অপেক্ষা করুন। আপনার প্রশ্নের উত্তর আমি কাল সকালেই দেব। কেন বলুন তো, কেন বলুন তো, তখনই তখনই আমাকে উত্তরটা দিয়ে দিল না। উত্তরটা যদি তখনই দিয়ে দিত, তাহলে তাহলে এই ঘটনাটাই ঘটতো না। সকাল অবধি কেন অপেক্ষা করতে বললো? ও যদি তখন উত্তরটা দিয়ে দিত, আমি 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 সেই রাতেই ওকে নিয়ে বাড়ি ফিরে যেতাম এবং সবার সামনে সবটা বলে দিতাম এবং বলতাম যে আমি বৃষ্টিকে আমি আমার বৃষ্টিকে বিয়ে করতে চাই। কেন কেন বললো না? একে ভাগ্য বলে।